এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক পারপাসের জন্য বানানো হয়েছে। ভিডিওটির মধ্যে সমস্ত তথ্য কোনো বই, ইন্টারনেট ও ডকুমেন্টারি থেকে সংগ্রহ করা হয়েছে। নবাব মীর কাসিম কেন রাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসির আদেশ দিয়েছিলেন? রাজা কৃষ্ণচন্দ্রের শেষ পরিণতি কি হয়েছিল? তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই গল্পের আড্ডা সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। নবাব সিরাজদৌল্লা গোপাল ভাঁড়কে কেন মৃত্যুর আদেশ দিয়েছিলেন সেই ভিডিওটি আশা করি তোমরা সবাই দেখেছো। আর না দেখে থাকলে আমি ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আর আজকে আমরা জানবো বিশ্বাসঘাতক মীর জাফরের জামাই নবাব মীর কাসিম কেন রাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মজাম বিগড়নে বাধায়। তথা কৃষ্ণনগরের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায়। তার পিতার নাম ছিল রাজা রঘুরাম রায়। কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেন 1710 খ্রিস্টাব্দে এবং মাত্র 18 বছর বয়সে 1728 খ্রিস্টাব্দে তিনি কৃষ্ণনগরের রাজা হন। তিনি রাজনৈতিক দিক থেকে খুবই কূটকৌশলী রাজা ছিলেন। পলাশি যুদ্ধের প্রাককালে বাংলা অঞ্চলে 7 জন হিন্দু রাজা ছিলেন, কিন্তু এদের মধ্যে রাজনীতির দিকে সবথেকে বিচক্ষণ ছিলেন নদিয়ার শাসক রাজা কৃষ্ণচন্দ্র। তিনি 1728 থেকে 1783 সাল পর্যন্ত কৃষ্ণনগর রাজ্যের দায়িত্ব সামলান। রাজা কৃষ্ণচন্দ্র উপলব্ধি করেন বাংলা, বিহার ও উড়িষ্যায় মুসলমান শাসনের দিন ফুরিয়ে এসেছে। পক্ষান্তরে ব্রিটিশ শাসনের উত্থান ছিল কিছু সময়ের অপেক্ষা মাত্র। তিনি এই কথাটি বাকি 6 জন রাজাকে বোঝাতে সক্ষম হন। তিনি রাজাদের আরও বলেন যে আমাদের সনাতন ধর্ম মুসলমানদের হাতে সুরক্ষিত একদমই নয়, বরং ব্রিটিশদের হাতেই এটি সুরক্ষিত। সব রাজারা তার এই কথায় সম্মতি দেন। সব রাজাদের সম্মতি পাওয়ার পর আর বিলম্ব না করে রাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভের সাথে হাত মিলান। তিনি ক্লাইভের আনুগত্য স্বীকার করেন। নবাব সিরাজদৌল্লা ও ব্রিটিশদের মধ্যে পলাশি যুদ্ধের পূর্বে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে বিশ্রাম নিতেন। কিছু সময় পর 1757 সালে পলাশি যুদ্ধ শুরু হলে নবাব সিরাজ ব্রিটিশ সেনাবাহিনীর নিকট পরাজিত হন। খুবই নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তাকে। নবাবের শেষ মুহূর্তে কি হয়েছিল সেই বিষয়ে ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নবাব সিরাজদৌল্লার মৃত্যুর পর বাংলার নবাব হন মীর জাফর এবং তারপর নবাব হন তারই জামাই মীর কাসিম। এরপর যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের আনুগত্য স্বীকার করেছিলেন, সেই কারণে নবাব মীর কাসিম কৃষ্ণচন্দ্রকে ফাঁসির আদেশ দিয়েছিলেন, কিন্তু ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন। এর কিছু সময় পর 1783 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র মৃত্যুবরণ করেন আর ইতিহাসে তার নামের পাশে বিশ্বাসঘাতক শব্দটি লেখা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই চ্যানেলে নতুন হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।